কেন্দ্রীয় সরকারে চাকরি দিলে 75,000, অসমীয়ে চাকরি পালে মাত্র 200টা। বছরি 2 কোটি নিবনুয়াক চাকরি দিয়ার প্রতিশ্রুতি দিছিল সরকারে, সেই প্রতিশ্রুতি পূরণ নহল। ঢাক ঢোল বজাই শনিবারে সরকারে আয়োজন করিলে রোজগার মেলা। প্রতিশ্রুতি অনুসরি 2 কোটি চাকরি দিব নোৱাৰিলেও 75,000 নিবনুয়ার সংস্থাপনের বাট মুকলি করিলে সরকারে। পিছে এই 75,000-ৰ ভিতৰত কেবল মাত্র 200জন অসমীয়াইহে লাভ করিলে সংস্থাপন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে মহানগরীর মালিকাওত কেন্দ্রীয় সরকারের রোজগার মেলার অধীনত প্রদান করিলে নিযুক্তি পত্র। 75,000-ৰ ভিতৰত মাত্র 200জন, এই পরিসংখ্যায় এতিয়া চকু কপালত তুলিছে সকলোরে। ইফালে করোনা মহামারীর সময়সাত 3 লাখ কোটি টাকাতকৈ অধিক ধন প্রদান করে 1.5 কোটি লোকের চাকরি রক্ষা করেছো বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।